ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সকলে ভালো এবং সুস্থ রয়েছ। আজকেও আমরা অর্গানিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো কিটোন ও তার সাধারণ প্রস্তুতি। প্রথমে আমরা কিটোন ফাংশনাল গ্রুপটি কী, তার ক্লাসিফিকেশান কী, এগুলো নিয়ে আলোচনা করব এবং শেষে তার সাধারণ প্রস্তুতি, আর সবশেষে তো অবশ্যই থাকছে বাড়ির জন্য কিছু ইন্টারেস্টিং হোমওয়ার্ক। প্রথমে আমরা কিটোন সম্পর্কে জানব, অর্থাৎ কিটোনের ফাংশনাল গ্রুপ। তোমরা দেখে নাও, কিটোনের ফাংশনাল গ্রুপ বলতে সিও, দুদিকে অ্যালকিল গ্রুপ। এখন প্রশ্ন, স্যার দুটো অ্যালকিল গ্রুপ কি একই হবে না আলাদা হবে? এর উপর ডিপেন্ড করেই তৈরি হয় কিটোনের ক্লাসিফিকেশান, অর্থাৎ টাইপ। কিটোন মূলত দু ধরনের হয়, একটাকে বলবো সিমেট্রিক্যাল কিটোন বা প্রতিসম কিটোন। কখন হবে? না, যখন দুটো অ্যালকিল গ্রুপ সেম হবে। আর যখন অ্যালকিল গ্রুপ ডিফারেন্ট হবে তখন বলবো আনসিমেট্রিক্যাল কিটোন অর অপ্রতিসম কিটোন। এখন এই প্রতিসম আর অপ্রতিসমের এক্সাম্পল আমি কয়েকটা দিয়েছি, আরও হয়, তোমরা কয়েকটা এখানে শিখে নিলে আমার কাছে। তো প্রথমে কি, দুদিকে মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে কি বলবো? ডাইমিথাইল কিটোন, প্রচলিত নাম অ্যাসিটোন, এই নামেও খুব প্রচলিত। তবে রূপক নাম কি হবে? প্রোপানোন, এটা রূপক নাম। চলো নেক্সট এক্সাম্পল, দুদিকে ইথাইল গ্রুপ, তাহলে নাম কি হবে? ডাই ইথাইল কিটোন। যদি ইউপেক নাম করি, 1, 2, 3, 4, 5, অর্থাৎ থ্রি পেন্টারন, কারণ পাঁচটা কার্বন কেন, 1, 2, 3, 4, 5, তিন নম্বরের সিও গ্রুপ আছে, অর্থাৎ থ্রি পেন্টানন, এটা ওর ইউপ্যাক। চলো দুদিকে বেঞ্জিন রিং, কি নাম হবে? ডাইফিনাইল কিটোন, যদিও এর প্রচলিত নাম একটি রয়েছে, বেঞ্জোফেনন। এই হয়ে গেল টাইপ ওয়ান সিমেট্রিক্যাল কিটোন। এখন আমরা আনসিমেট্রিক্যাল কিটোন, অর্থাৎ অপ্রতিসম কিটোন। দেখো প্রতি ক্ষেত্রে দুদিকে অ্যালকিল গ্রুপ ডিফারেন্ট, একদিকে ইথাইল তো আরেকদিকে মিথাইল, তাহলে কী নাম হবে? ইথাইল মিথাইল কিটোন। যদি ইউপ্যাকে যাই, তাহলে 1, 2, 3, 4, 2-বিউটানোন, এটি ইউপ্যাক নাম। চলো এখানে মিথাইল ফিনাইল কিটোন, যার আরেক নাম অ্যাসিটোফেনন, প্রচলিত নাম। এখানে একদিকে ইথাইল একদিকে ফিনাইল, ইথাইল ফিনাইল কিটোন, যার প্রচলিত নাম প্রোপিওফেনন। এই হলো ইউপ্যাক নাম এবং তার সঙ্গে প্রচলিত বা সাধারণ নাম। এ হলো কিটোনের ক্লাসিফিকেশান। এখন আমরা কিটোনের প্রস্তুতি, অর্থাৎ জেনারেল প্রিপারেশান বা সাধারণ প্রস্তুতি। কিটোনকে আমরা কীভাবে তৈরি করব, অর্থাৎ কিটোনের
প্রিপারেশন। প্রথমে 1 নম্বর, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে পাবো কী কী জারক পদার্থ আমরা দেব। তবে তার আগে একটু বলে নিই, তোমাদের প্রিভিয়াস ভিডিওতে পেয়েছো যে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড হয়, আর এখন 2 ডিগ্রি অ্যালকোহল যাকে জারিত করলে কিটোন হবে। জারক পদার্থ হিসেবে আমরা কী কী ইউজ করব, চলো। প্রথমত K2Cr2O7 কনসেন্ট্রেট H2SO4 ইউজ করতে পারি, বা ক্ষারীয় KMnO4 ইউজ করতে পারি। যেহেতু 2 ডিগ্রি অ্যালকোহল সর্বদাই কিটোন হবে, এই 2 ডিগ্রি অ্যালকোহল সিমেট্রিক্যাল হতে পারে, আনসিমেট্রিক্যাল অর্থাৎ প্রতিসম হতে পারে, অপ্রতিসম হতে পারে। যেমন আমরা RCHOH এটা আরও নিতে পারি, R-ও নিতে পারি, তাই অবলিক দিয়ে লিখে রাখলাম যে কোনো একটা। জারক পদার্থ হিসেবে এখন এগুলোর যে কোনো একটা ইউজ করতে পারি, জারণের সিম্বল থার্ড ব্র্যাকেটেও সর্বদাই তৈরি হবে কিটোন, সিমেট্রিক্যাল হলে আর, আনসিমেট্রিক্যাল হলে R-। তাহলে এটি হলো 2 ডিগ্রি অ্যালকোহল, আর এটি হলো কিটোন। এখন প্রশ্ন, এক্সাম্পল কি হবে? এক্সাম্পল তুমি নিজেই মতো করে চুজ করতে পারো। দেখো আমি একটা দিচ্ছি, বা আনসিমেট্রিক্যাল দিলাম, তোমরা জারণ করে করে ফেলো কি হবে। যদি চাও আমরা আরো একটি এক্সাম্পল, এটি অবশ্যই সিমেট্রিক্যাল কিটোন তৈরি হবে, আবার একটি অ্যালিসাইক্লিকও দেওয়া যায়। এগুলো কিন্তু কমপ্লিট করবে তোমরা কি হবে। আবার আমরা যদি এদিকে আরেকটি দিয়ে দিচ্ছি, এটা অ্যালিসাইক্লিক, এক্ষেত্রেও জারিত করলে কি পাব, এগুলো করবে কমপ্লিট। তাহলেই হয়ে গেল 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিভাবে কিটোন তৈরি হচ্ছে। কিছুই নেই, 2 ডিগ্রি অ্যালকোহল কিটোন হবে, 2 ডিগ্রি অ্যালকোহল কিটোন হবে, এটা অ্যালিফেটিক, এটা অ্যালিসাইক্লিক, এই তো পার্থক্য। আবার অ্যারোমেটিকও দেওয়া যায় একই, সেক্ষেত্রে আমরা ক্ষারীয় KMnO4 ইউজ করতে পারি। যেমন আরেকটি এক্সাম্পল দিচ্ছি, তোমরা করবে, কি হবে। তাহলে অনেকগুলো কিন্তু এক্সাম্পল তোমাদের দিলাম, খাতায় কমপ্লিট করে ফেলবে। হয়ে গেল এই K2Cr2O7 কনসেন্ট্রেট H2SO4 বা ক্ষারীয় KMnO4 দিয়ে জারণ। অ্যারোমেটিকের ক্ষেত্রে তোমরা ক্ষারীয় KMnO4 ইউজ করতে পারো, ব্যাস। চলো এ হলো, এবার চলো বি, ওপেনার জারণ দ্বারা। এই যে ওপেনার জারণ, এটিও একটি 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করার ইম্পর্টেন্ট একটি পদ্ধতি। এক্সাম্পল নিচ্ছি, 2 ডিগ্রি অ্যালকোহল, সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল 2, অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড, তার সঙ্গে অ্যাসিটোন দ্রাবক দিলে কি হবে। 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কিটোন হবে, সেটা সিমেট্রিক্যাল হলে সিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল চাইলে আনসিমেট্রিক্যাল। তাহলে সুবিধাটা কি, এর NB কি, এই যৌগের মধ্যে কোনো দ্বিবন্ধন থাকলে অর্থাৎ মাল্টিপল বন্ড থাকলে তারা কিন্তু অক্ষত থাকে, অর্থাৎ কেবলমাত্র 2 ডিগ্রি অ্যালকোহল পোর্শনটিকেই জারিত করে কিটোন তৈরি করে। 2 নম্বর, দ্রাবক হিসাবে কি ইউজ করেছি, অ্যাসিটোন, ওর পরিবর্তে যদি প্যারাবেঞ্জো কুইনন ব্যবহার করি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে সর্বদা অ্যালডিহাইডই হবে। 3 নম্বর,
এটি এমপিভি বিজারণের বিপরীত। তোমরা এমপিভি বিজারণ আগে পেয়েছো মেরুইন পনর ভারলে বিজারণ, সেই বিজারণের বিপরীত। সেখান থেকেও আমরা বলতে পারি এটি তার অপোজিট অর্থাৎ বিপরীত। তাহলে ওপেনার জারণ একটি স্পেশাল অক্সিডাইজিং এজেন্ট, যার কাজে লাগিয়ে আমরা যেটা এখানে পারতাম না সেটা এখানে করতে পারব। আশা করছি ক্লিয়ার হলো। সুন্দর করে খাতায় নোটস তৈরি করে নাও। তাহলেই হয়ে গেল এক নম্বর 2° অ্যালকোহলের জারণ দ্বারা আমরা এক নম্বর প্রিপারেশন করে ফেলেছি। এবার দু নম্বর, 2° অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন বেরিয়ে যাবে, অর্থাৎ আমরা যদি একটি 2° অ্যালকোহল নিই, প্রতিসম অপ্রতিসম দুই হতে পারে, তাকে যদি কপার অবলিক 300° সেন্টিগ্রেড উষ্ণতায় রিয়াকশান করানো হয়, হাইড্রোজেন বেরিয়ে যাবে, ডিহাইড্রোজেনেশন হবে, অর্থাৎ আর সিও আর হতে পারে, আর ড্যাশড হতে পারে, প্রতিসম হলে আর, অপ্রতিসম হলে আর ড্যাশড। এই যে পদ্ধতি কপার 300-তে তোমরা একাধিক এক্সাম্পল করতে পারো। আমি তোমাদেরকে বাড়ির জন্য দিয়ে দিচ্ছি, এটা একটা 2° অ্যালকোহল, অবশ্যই প্রতিসম, তাতে এই রিয়েজেন্টটাই দেবে, অর্থাৎ আমি ডু বলে লিখলাম, কি প্রোডাক্ট হবে, আরেকটি অপ্রতিসম দিলাম, এগুলো কমপ্লিট করবে। করলেই হয়ে গেল ডিহাইড্রোজেনেশন দ্বারা কীভাবে কিটোন তৈরি হয়, কিছুই না, সি ডবল বন্ডও সি ডবল বন্ডও হবে। এ তো গেল দু নম্বর, এবার চলো তিন নম্বর, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের শুষ্কপাতন। তোমরা আমার প্রিভিয়াস ভিডিওতে ক্যালসিয়াম লবণের শুষ্কপাতন পেয়েছ, একবার ক্যালসিয়াম ফরমেটের শুষ্কপাতন করেছি, আরেকবার ক্যালসিয়াম ফরমেট ক্যালসিয়াম অ্যাসিটেটের শুষ্কপাতন করেছি, আর এখানে যেহেতু কিটোন তৈরি করব শুধুমাত্র ক্যালসিয়াম অ্যাসিটেটের শুষ্কপাতন করব, করলেই কিটোন হবে। যেমন দেখো তোমরা শুষ্কপাতন বা হিট করলে তৈরি হবে অ্যাসিটোন প্লাস সিএসিও থ্রি, ক্যালসিয়াম কার্বনেট হবে। আমাদের টার্গেট প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটোন, অর্থাৎ ক্যালসিয়াম লবণের শুষ্কপাতন করলে আমরা কিটোন পাই। এই হলো তিন নম্বর প্রিপারেশান। চলো নেক্সট, কার্বক্সিলিক অ্যাসিড থেকে। তোমরা তো জানো যে কার্বক্সিলিক অ্যাসিড মানে RCOOH, তাকে ম্যাঙ্গানাস অক্সাইড সহ উত্তপ্ত করলে আমরা কিটোন পাই, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। বুঝতেই পারছো, তাহলে এই যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা উত্তপ্ত করলে কিটোন পাই, এক্সাম্পল হিসাবে তোমরা অ্যাসিটিক অ্যাসিড নিতে পারো, একইভাবেই দাও, তৈরি হবে অ্যাসিটোন প্লাস কার্বন ডাইঅক্সাইড আর জল। প্রশ্ন থেকে যায় যে ফরমিক অ্যাসিড ছাড়া যদি তোমরা যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডকে নিয়ে ম্যাঙ্গানাস অক্সাইড সহ উত্তপ্ত করো, সর্বদাই কিটোন উৎপন্ন হবে, এটাই ওর NB। চলো কার্বক্সিলিক অ্যাসিড থেকে হলো। পরেরটা ভীষণ ইম্পর্ট্যান্ট, অ্যাসিড ক্লোরাইড থেকে। এই যে অ্যাসিড ক্লোরাইড থেকে কীভাবে আমরা কিটোন তৈরি করব, প্রথমে আসি অ্যাসিড ক্লোরাইড RCOCl, তাতে আমরা কি দেব, ডাই অ্যালকিল ক্যাডমিয়াম দিয়ে রিয়াকশান করলে বুঝতে পারছো সিএল সরে যাবে, তার জায়গায় একটা আর ড্যাশ আসবে, কিটোন। দু অণু দেব ক্যাডমিয়াম ক্লোরাইড তৈরি হবে। এখন প্রশ্ন, এই যে তৈরি হলো কিটোন,
আজকে আর নিলে আর আসত, অর্থাৎ প্রতিসম অপ্রতিসম দুই কিটোনই তৈরি করা যায়। এই পদ্ধতির সুবিধা হলো আমরা স্টেপ আপ করতে পারি, কার্বনের সংখ্যা বাড়াতে পারি। তবে শুধু কার্বনের সংখ্যা বাড়ানো নয়, প্রয়োজন মতো। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা ফলো করো। আমি অ্যাসিটাইল ক্লোরাইড নিলাম, যদি আমি অ্যাসিটোন করতে চাই তখন আমরা ডাইমিথাইল ক্যাডমিয়াম দেব। যদি কার্বনের সংখ্যা আমরা আরেকটা বাড়াতে চাই দেখো, একবার মিথাইল একবার ইথাইল এলো, তাহলে এখানে যেমন রিয়েজেন দেবো সেইভাবে আসবে। তার মানে কার্বনের সংখ্যা আমি প্রয়োজন মতো বাড়াতে পারি, অথচ অ্যাসিড ক্লোরাইড থেকে কিটোনও তৈরি করা যাচ্ছে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটি রিয়াকশান। নেক্সট, অ্যালকিনের ওজোনোলিসিস দ্বারা। তোমরা ওজোনোলিসিস এর আগে ইলেভেনেও পেয়েছো, আমার প্রিভিয়াস পার্টেও পেয়েছো, কিছুই নেই। আমরা সাপোজ এই যৌগটি নিলাম, তোমরা জানো ওজন দ্রাবক হিসাবে CCl4 দিলে প্রথমে ওজোনাইট তৈরি হবে, তারপরে জিঙ্ক চূর্ণ জল দিয়ে ভেঙে ফেললাম, এটা তৈরি হলো। যদি এখানে আমরা এটা দিতাম তখন একই কিটোন দুটো না হয়ে ডিফারেন্ট কিটোন হতো। তোমরা বাড়িতে এক্সাম্পল করে নেবে, এখানে সবগুলোতে CH3 বসালে, দুটো CH3 দুটো ইথাইল বসালে, অর্থাৎ দুটো মিথাইল এদিকে দুটো ইথাইল বসালে ভ্যারাইটিজ কিটোন তৈরি হবে। আশা করছি যে অংশটা আমরা এতক্ষণ আলোচনা করলাম এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদিও কিটোনের প্রস্তুতি কিন্তু শেষ হয়নি, তবে আমরা যতক্ষণ আলোচনা করলাম সেই আলোচিত অংশের উপরে তোমাদের জন্য কিছু এক্সট্রা হোমওয়ার্কস থাকছে, যেগুলো বাড়িতে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। চলো, প্রথম হোমওয়ার্ক অর্থাৎ হোমওয়ার্ক 1, 5টি কোশ্চেন দিয়েছি। প্রথম কোশ্চেন, কার্বনিক মূলক ধ্রুবীয় মূলকের মতো আচরণ করে কেন জানো তোমরা? কিভাবে রূপান্তর করবে অ্যাসিটাইল ক্লোরাইড থেকে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটাইল ক্লোরাইড থেকে অ্যাসিটন? সি ডবল বন্ড আর সি ডাবল বন্ড সি বন্ধন দ্বয়ের কোনটিতে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া ঘটাবে এবং কেন? বুঝতেই পারছো তড়িৎ ঋণাত্মকতা এখানে একটা ফ্যাক্টর। ABC শনাক্তকরণ করতে দিয়েছি ওজোনোলিসিসের একটি বিক্রিয়া, আর শূন্যস্থান পূরণ করতে দিয়েছি কি দিলে, অর্থাৎ ওপেনার জারণ করলে কি হবে। এ তো গেল হোমওয়ার্ক 1, ঝটপট তোমরা বাড়িতে করে ফেলবে, হয়ে গেল এই পোর্শনটা। চলো আবার আমরা ফিরি নেক্সট প্রস্তুতি অ্যালকিন থেকে, ওয়াকার পদ্ধতি। এর আগে তোমরা প্রিভিয়াস ভিডিওতে অ্যালডিহাইড পোর্শনে পেয়েছ, তবে সেখানে আমরা অবশ্যই অ্যালকিনটা ইথিলিন নিয়েছিলাম। বলেছিলাম যে ইথিলিন বাদে যদি অন্য কোনো অ্যালকিন নেই তখন কিন্তু সর্বদাই কিটোন উৎপন্ন হবে। বায়ুবাহ2 প্যালাডিয়াম ক্লোরাইড জল নিলাম, CuCl2 দিয়ে রিঅ্যাকশন করলে ওয়াকার পদ্ধতিতে কিটোন তৈরি হবে, প্লাস প্যালাডিয়াম প্লাস 2HCl, আমার ইম্পর্টেন্ট প্রোডাক্ট এটি। যদি তোমরা অ্যালকিনে এইটি বাদ দিয়ে যদি চেঞ্জ করে অন্য একটি অ্যালকিন নাও, একই রিয়াকশান যদি করো তাহলে তৈরি হবে কিটোন, প্লাস যেমন তৈরি হচ্ছে প্যালাডিয়াম প্লাস 2HCl। এ তো গেল ওয়াকার পদ্ধতি। তাহলে মনে থাকবে
ইথিলিন নিলে অ্যালডিহাইড, ইথিলিনের পরিবর্তে অন্য যে কোনো অ্যালকিন নিলে কিটোন হবে। চলো নেক্সট, অ্যালকাইনের হাইড্রেশন। সেখানেও বলেছি যে অ্যাসিটিলিন বাদ দিয়ে যদি অন্য কোনো অ্যালকাইন নাও আর তাতে যদি 20% H2SO4, 1% HGSO4, 80°C এবং জল দিয়ে যদি রিয়াকশান করো, একটা টটোমেরিক রিয়াকশান হবে, হওয়ার ফলে কী তৈরি হবে, এটিকে হাইড্রেশন বলবো, অর্থাৎ জল সংযোজন হবে। এই পোর্শানে OH হবে, এটাতে CH2, এটি অস্থায়ী যৌগ তাই সহজে শিফট হবে, হয়ে অ্যাসিটোন তৈরি হবে। এভাবে আমরা অ্যালকাইনের হাইড্রেশন করতে পারি। এটাকে চেঞ্জ করে আমরা যে কোনো গ্রুপ, সাপোজ আমরা এক্সাম্পল দিলাম, তোমরা বাড়িতে করলে বেনজিন দিতে পারি, চেঞ্জ করে আমরা সাইক্লোহেক্সেন দিতে পারি, একই সিস্টেম, যাই করো না কেন সব একই সিস্টেম, কিটোন তৈরি হবে। তবে মনে রাখতে হবে অ্যাসিটিলিন দিলে হবে না, দিলে অ্যালডিহাইড হবে, অ্যাসিটিলিন বাদে অন্য যে কোনো অ্যালকাইন দিলে সর্বদাই কিটোন তৈরি হবে। এগুলো তোমরা বাড়িতে করতেই পারো, করলেই হয়ে গেল অ্যালকাইনের হাইড্রেশন দ্বারা কিটোন প্রস্তুতি। দেখো নেক্সট প্রিপারেশন, জেম ডাইহ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ। জেম ডাইহ্যালাইড কাকে বলে? যে যৌগে দুটি হ্যালোজেন পরমাণু একই কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে জেম ডাইহ্যালাইড। এতে যদি আমরা ডাইলিউট NaOH দিতে পারি, KOH দিতে পারি, BaOH এর হোল টু দিতে পারি, যে কোনো দিলেই, ডাইলিউট দিলে কী হবে তোমরা জানো, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ক্লোরিন দুটো উঠে যাবে, তার পরিবর্তে দুটো OH গ্রুপ বসবে, একই কার্বনে দুটো OH থাকতে পারে না, এটি অস্থায়ী যৌগ তাই জল বেরোবে, বেরোনোর পর কি দাঁড়াচ্ছে, অ্যাসিটোন হয়ে গেল জেম ডাইহ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ দ্বারা। নেক্সট চলো গিগনার বিকারকের সাহায্যে, গিগনার বিকারক নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এর আগেও। এটি একটি সায়ানাইড, তবে H এর পরিবর্তে এখানে CH3 বসিয়েছি, এর আগে দেখেছো, তাতে তোমরা গিগনার বিকারক দাও, CH3MgBr, ড্রাই ইথার মাধ্যম, এক নম্বরে, দু নম্বরে H3O+ দিতে পারো, ডাইলুট HCl দিতে পারো, CH3 এখানে ঢুকবে, তার মানে মেকানিজম আগে পেয়েছো তোমরা, তৈরি হবে অ্যাসিটোন। আগে পেয়েছো বলে ডিটেলসে বললাম না, কিন্তু পদ্ধতিটা একই, কিটোন তৈরি হবে। এইভাবে আমরা বেশ কয়েকটি প্রস্তুতি সেরে ফেললাম। চলো নেক্সট প্রিপারেশন, পিনাকল পিনাকলন পুনর্বিন্যাস দ্বারা। এটা কিন্তু তোমরা আমার রিয়াকশান মেকানিজম পোর্শানে পেয়েছ। পিনাকলের ক্ষেত্রে কি হয়, 1,2-diol অর্থাৎ দুটো OH গ্রুপ থাকবে এমন যৌগকেই আমরা পিনাকল, যদিও তারা অবশ্যই পাশাপাশি থাকবে। এইবার এইটিকে নিয়ে আমরা এটাকে বলবো পিনাকল, কনসেন্ট্রেট H2SO4 দিয়ে হিট করো, করলে জল বেরোবে, মেকানিজম আমি আগে করিয়েছি যখন রিয়াকশান পার্টগুলোতে, মেকানিজম পার্টে অর্থাৎ রিয়ার্জমেন্ট রিয়াকশান সেখানে করিয়েছি, তোমরা দেখেছো সব মেকানিজম। প্রোডাক্টটা কী হবে, একটা গ্রুপের শিফট হবে, CO এই তিনটেতে থাকবে, এখানে তিনটে CH3 শিফট হয়, পুরো মেকানিজম ডিটেলস তোমরা ওখানে পাবে। এই হলো পিনা কোলন, তাই পিনাকল পিনাকলন পুনর্বিন্যাস বিক্রিয়া দিয়ে পাবো।
ফিডেল ক্যাটস এর আগেও পেয়েছ। তবে আমরা এমন কয়েকটা করব যেখানে কিটোন তৈরি হবে, অ্যাসিটাইল ক্লোরাইড না অর্থাৎ ফিডেল ক্যাপ্টের অ্যাসাইলেশান, আর অনুঘটক তো অ্যানহাইড্রাস বা অনাদ্র এলসিএল থ্রি দিয়ে রিয়াকশান করো, এটা অনাদ্র দেবে। কি হবে অ্যাসিটোফেনল, একে অ্যাসাইলেশান বলবো। এটা থাকবে যদি এর পরিবর্তে C6H5COCl নাও, একই রকম যদি থাকে বেঞ্জোফেনন বলে, অর দিয়ে কি লিখতে পারি, বেঞ্জিন রিং, সিও বেঞ্জিন রিং, ব্যাস। তাহলে এটা এটার মধ্যে কোনো পার্থক্য নেই, অ্যাসিটোফেনন বেঞ্জোফেনন তৈরি হবে ফিডেল ক্যাপ্টের অ্যাসাইলেশান রিয়াকশান, সেই দিয়ে আমরা প্রিপারেশানগুলো কমপ্লিট করার চেষ্টা করছি একটা একটা করে। চলো নেক্সট, এবং এই কিটোনের শেষ প্রস্তুতি দেখো। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং রিয়াকশান ফ্রাইজ রিয়ারেঞ্জমেন্ট, ফ্রাইজ পুনর্বিন্যাস, খুব পরীক্ষায় আসে বারবার, একটু ভালো করে প্র্যাকটিস করবে। স্টার্টিং যৌগ আমরা নেব ও সিও সিএইচ থ্রি, যৌগটির নাম ফিনাইল অ্যাসিটেট, অনাদ্র এলসিএল থ্রি দিয়ে হিট করো, কার্বন ডাই সালফাইড দ্রাবক দাও, তৈরি হবে দুটি যৌগ ও এইচ সিও সিএইচ থ্রি প্লাস, এটাই হবে এর প্যারা আইসোমার, অর্থ হাইড্রক্সি অ্যাসিটোফেনল, প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনল। যদি আমরা স্টার্টিং যৌগটাকে একটু চেঞ্জ করি, এইটা নেই, তখন কি হবে, সেম জিনিস দিলাম, অর্থ হাইড্রক্সি বেঞ্জোফেনল, প্যারা হাইড্রক্সি বেঞ্জোফেনল, এই হলো আমাদের ফ্রাইজ পুনর্বিন্যাস রিয়াকশান। এতে অংশটা কমপ্লিট করে ফেললাম, পুরো প্রিপারেশান। এই প্রিপারেশান যা হয়ে গেল কমপ্লিট, তোমরা খাতায় সুন্দর করে গুছিয়ে প্র্যাকটিস করলেই কমপ্লিট হয়ে গেল। এর উপর ভিত্তি করে আবার কিছু ইন্টারেস্টিং হোমওয়ার্ক, চলো নেক্সট হোমওয়ার্ক অর্থাৎ হোমওয়ার্ক টুতে। তোমরা হোমওয়ার্ক টুটা লক্ষ্য করো, ছটি প্রশ্ন দিয়েছি, এবিসিডি শনাক্তকরণ করো, তোমাদের যে অংশটা আলোচনা করলাম তাদের উপরে গেস করেই দেওয়া। এবার দু নম্বরে রূপান্তর করো, শূন্য স্থান পূরণ করো অর্থাৎ কি হবে, আবার একটা দিয়েছি এবিসি শনাক্তকরণ করো, এটাও তোমাদের জানা কোশ্চেন, বুঝতেই পারছো শুষ্ক পাতনের উপরে। কুচেরভের বিক্রিয়া কি উদাহরণ, আর টিকা লেখো, দুটোই আলোচনা করেছি, পিনাকল পিনাকোলন আর ফ্রাইজ পুনর্বিন্যাস বিক্রিয়া, এই হলো হোমওয়ার্ক টু। আশা করছি আজকের আলোচিত অংশ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, যদি কোথাও সমস্যায় থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকো সুস্থ থাকো।